হলো নতুন ইংরেজি বর্ষ শুরু হচ্ছে এতে একজন মমিন ব্যক্তির কি করণীয় হতে পারে যদি আমাদেরকে কিছু বলতেন দেখুন একবার স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে যে কথা বলতে হবে তা হলো নতুন কোনো বছরের শুরুতে করণ হ্যারিস আমাদেরকে বিশেষ কোনো কিছু করার নির্দেশ দেয়নি একজন মুসলমানের শিডিউল এতটাই ঠাসা যে সকাল সন্ধ্যা উঠতে বসতে বের হতে প্রবেশ করতে খেতে উপার্জন করতে নিতে দিতে সর্ববস্থায় আল্লাহ রব্বুল আলমিনের জিকির এবং দোয়ার শিক্ষা তাকে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ তাল্লার সাথে বান্দা কানেক্টেড হয়ে থাকেন এর মাধ্যমে বান্দার আখেরাত সে বিল্ড আপ করে থাকে এর মাধ্যমে তার দুনিয়ার কাজ বারাক্কাপূর্ণ হয়ে থাকে আর সেই কারণে বান্দার সে সমস্ত শিডিউল যে কাজগুলো আছে আমলগুলো আছে সেগুলো করার পর আসলে অন্য কোনো ধর্ম বর্ণ বা অন্য কোনো জাতির বিভিন্ন সংস্কৃতি যেই সংস্কৃতি থেকে একজন মুসলিমের অন্তত নেওয়ার কোনো কিছু নেই সেই রকম কোনো কিছু একজন মুসলমান ধারণ করার কোনো নির্দেশ ইসলাম তাকে দেয় না একটি বছর শেষ হচ্ছে আরেকটি একটি বছর আসছে সুনির্দিষ্ট করে বলতে গেলে থেকে আমাদেরকে এই জন্য কোনো কিছুই করার কোনো নির্দেশনা দেয়নি বড় জোর আমরা সকাল সন্ধ্যার যে সময়গুলো দেখি দিন শেষে রাত শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি ইস্তেকফার করি ক্ষমা প্রার্থনা করি হিসাব মেলানোর চেষ্টা করি নতুন করে আল্লাহর কাছে সংকল্প করে ভালো থাকার চেষ্টা করি পুরাতনগুলোকে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে চেয়ে নেই এই যে কাজগুলো আমরা সকাল সন্ধ্যায় করি দিন শেষে করে থাকি সপ্তাহ শেষে আমরা জুমার রাতটাকে বিশেষ গুরুত্বপূর্ণ রাত এবং জুমার দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা এ বাদতবন্দি করার চেষ্টা করি ঠিক একইভাবে বান্দার বছর শেষে বা জীবনে কোনো রকম টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে তার পেছনে সমস্ত ভৌতিগুলোকে হিসেব নিকেশ করে নতুন করে জীবন করার সংকল্প করবে এটাই একজন বুদ্ধিমান একজন বিচক্ষণ একজন বিবেকবান একজন মুসলমান মানুষের কাজ বিধায় সেই কাজগুলো আমরা করবো এর বাইরে নতুন বছরকে বরণ করে নেয়ার নাম করে যে আনুষ্ঠানিকতা এবং বাৎসরিক উৎসব এটি প্যাগান এবং প্রকৃতিবাদীর মধ্যে ছিল অগ্নিপ্রযুক্তদের মধ্যে ছিল প্রভৃতি খ্রিস্টানদের মধ্যে আসছে আজ সেটিকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই গিলে নিচ্ছে কারণ ভোগের কোনো উপকরণ ভোগের কোনো উপলক্ষ্য পেলে আমরা হুমড়ি খেয়ে পড়ছি কেন করছি কি করছি আমরা নিজেরাও যাই না অথচ আবুদাউদ্দীপনে হেসিকম সাল্লাহ সাল্লাম বলেছেন মন্তবাহিত কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এটা একজন মুসলিম তিনি সাংস্কৃতিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধ যথেষ্ট রিচ তাকে আল্লাহ তালা দুটি চমৎকার উৎসব দিয়েছেন সারা বছরে সাপ্তাহিক উৎসব হিসেবে জুমার দিন দিয়েছেন এবং আনন্দ ভাগাভাগি করবার জন্য ভোগের জন্য আল্লাহ তালার বাতানো পদ্ধতিতে যথেষ্ট উপায় এবং মাধ্যম ইসলাম রেখেছে নতুন করে কোনো উপকরণ বা নতুন কোনো মাধ্যম আবিষ্কার করার প্রয়োজন নেই আর কারোটা কোনো ধার করার প্রয়োজন নেই এই ধার করাটা এই জন্যই আমরা করে থাকি যে আমাদের মধ্যে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নেই এবং অ্যাজ এ মুসলিম আমরা প্রাউড ফিল করি না আমরা আমরা কতটা সমৃদ্ধ রিচ সেটা আমরা জানি না এই কারণে আমাদের মধ্যে এই ত্রুটিটা দেখা যায় এবং অন্যদের সংস্কৃতিকে ধার করার মানসিকতা আমাদের মধ্যে আসে যাই হোক নবর্ষকে বরণ করার জন্য বিশেষ কোনো সংস্কৃতি বিশেষ কোন কালচারাল শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি এই শিক্ষা পুরাটুকুই ভ্যাগান প্রকৃতি বাজিতে যারা সময়কে পুজো করে বিভিন্ন সময়কে পুজো করে সময়কে আপনার বিভিন্নভাবে উৎসবের মাধ্যমে উদযাপন করে তাদের থেকে ভালো কিছু পেতে চায় এটা তাদের নিছকই কুসংস্কার একজন মুসলমান এ ধরনের কুসংস্কার বিশ্বাস করতে পারে না যে বছরের প্রথম সময়কে ভালোভাবে উদযাপন করলে সারা বছর ভালো যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন